সবাই অনেক শুভেচ্ছা। প্রথমে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার গণমাধ্যমের বন্ধুরা, যাদেরকে ছাড়া আসলে আমরা কখনোই ভালো কাজ, ভালো সিনেমা এবং ভালো কিছু নিয়ে সামনে আসতে পারলাম না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই সময় বার করে আমাদের কথায়, আমাদের কণ্ঠকে ভালোবেসে, আমাদেরকে ভালোবেসে এখানে এসছেন এবং সবসময় সাপোর্ট দিয়ে যাচ্ছেন। বিশেষত আবারও বলতে চাই যে আমি যখন থেকে কাজ করি, যাদেরকে কাছে পেয়েছি, তারা সবাই এখানে মোটামুটি আছেন। অনেক ধন্যবাদ, ধন্যবাদ জানাচ্ছি আমি ইমপ্রেস টেলিফিল্মকে যে আমাদের এই কণ্ঠ ছবিটি, বিশেষ করে এই কণ্ঠ ছবিটি আমার আমার কাছে একটু স্পেশাল। আসলে অনেক ছবি আমরা করি, কিন্তু এটি আসলে একটি আমার জন্য একটা জার্নির মতো ছিল। অনেক কিছু শেখা, জীবনকে কাছ থেকে দেখা, লড়াইকে কাছ থেকে দেখা এবং এমন একটি চরিত্র করা। আমি আবারও সবার সামনে, আপনাদের সকলের সামনে, যেহেতু আজকে আমাদের দেশের অতিথি হয়ে এসছেন আমার দুজন প্রিয় পরিচালক এবং শিবুদা অভিনেতা, তাদের কাছে আমি কণ্ঠ উইন্ডোজের কাছে আমি একটু স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই যে আমাকে এই যাত্রার সামিল করে নিয়েছে বলে, আমার উপর ভরসা করেছে বলে। সত্যি একটা অনবদ্য চরিত্র আমি অভিনয় করতে পেরেছি। কিছু কিছু চরিত্র সবসময় তো সব চরিত্র আমাদের খুব সিগনিফিকেন্ট হয়ে ওঠে না, কিছু চরিত্র আসলে থেকে যায় যা দিয়ে আসলে অভিনেত্রী বা শিল্পী তার নিজের জীবনের একটি জায়গা আঁচড় কাটতে পারে। কণ্ঠ সেরকম একটি ছবি। আমি আমার ভীষণ আত্মতৃপ্তি রয়েছে এই চরিত্রটি করে, এই ছবিতে অভিনয় করে, আর আমি এই জন্য আবার থ্যাংকস দিচ্ছি আমার উইন্ডোজ ফ্যামিলিকে। এখানে সকলে নেই, আর বলতে চাই যে আমি অভিনয় করেছি কণ্ঠ ইমপ্রেসের হাত ধরে বাংলাদেশে এলো। ইমপ্রেস সবাইকে, সকল সাধারণ লোকের কাছে, সাধারণ অডিয়েন্সদের কাছে পৌঁছে দিচ্ছে ছবিটি, কিন্তু আপনারা যারা আছেন আপনারা প্লিজ আপনারা বলবেন, আপনারা যে আমি বড় বড়ের মতো সবসময় পাশে থেকেছেন, আপনারা লিখবেন দু কলম, ছবিটি দেখবেন, ভালো লাগলে প্লিজ দু কলম লিখবেন, সোশ্যাল মিডিয়াতে একটু লিখবেন। কারণ এই ছবিটি দেখবার জন্য আমি স্পেশালি বলছি, এই যে এটি একটি মুভমেন্ট, লড়াই করে বেঁচে যাওয়া, লড়াই করবার গল্প। সৃষ্টিকর্তা মানুষের হাত নিয়ে নিতে পারে, চোখ নিয়ে নিতে পারে, অনেক কিছুই নিয়ে নিতে পারে, কিন্তু জীবনী শক্তি নিতে পারে না। যারা আসলে যে হতাশায় ভুগছে অথবা বলছে জীবনে সব কিছু শেষ, কী আছে জীবনে, বেঁচে থেকে কিছু পাচ্ছি না, দেয়ালে পিঠ ঠেকে গেছে, এই ছবিটি করতে গিয়ে না আমি এমন সমস্ত মানুষকে মিট করেছি, মানে ক্যান্সার সার্ভাইভার যারা ছিলেন তাদেরকে দেখে যে আমি জীবনী শক্তি পেয়েছি। আমার মনে হয়েছে যে না, আমরা আমরা বেঁচে আছি যে এটাই সবচেয়ে বড় ব্যাপার, আমরা যে ভালো আছি, তারা কি করে আছে, মনে হচ্ছে সত্যি আমরা একজন সিপাহীর সাথে দেখা করেছি। তো এই গল্প আসলে এমন সমস্ত এমন গল্প যে আপনাকে আবার ইন্সপায়ার করবে। আমার মনে হয় প্রত্যেকে, মানে বাড়ির প্রত্যেকেই, মানে পরিবারের বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে সর্বকনিষ্ঠ সকলের এই ছবিটি দেখা উচিত। ভীষণ ইন্সপায়ারিং ফিল্ম। সবসময় শিবুদাদের ছবিতে এক ধরনের একটা সোশ্যাল মেসেজ থাকে যেটার ইম্প্যাক্ট খুব বেশি থাকে, কিন্তু এই ছবিটি একদম অন্যরকম। বুঝতেই পারছেন ক্যান্সারের মতো সেন্সিটিভ একটি সাবজেক্ট নিয়ে ওনারা ডিল করেছেন, সে জায়গা থেকে সেই ছবিটাকে ব্যবসা সফল করে ভারতের একটি অন্যতম ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি করে তোলা এবং একই সাথে বাংলাদেশের দর্শকদের কাছে নিয়ে যাওয়া, এটি সত্যি মানে এটি ছবিটি দেখতে হবে। সবাইকে বলবো আপনারা দেখবেন, আপনারা পাশে থাকবেন বরাবরের মতন। ইমপ্রেসকে অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ দিচ্ছি গুলজার ভাইকে, যাকে সর্বদা সবসময় ভীষণভাবে বিরক্ত করি আমি বিশেষত। থ্যাংকস দিচ্ছি সবাইকে, আপনাকেও, ইমপ্রেসের সকলকে, সকলকে আমার অনেক কৃতজ্ঞতা। ইমপ্রেসের মাধ্যমে আমি আমার অনেক অনেক ভালো ছবি করেছি, আমার জীবনের প্রথম ছবি থেকে শুরু করে এই অবধি ইমপ্রেস সবসময় কাছে ছিল। আমার একটি ছবি প্রথমবারের মতো বাংলাদেশে এলো, কমার্শিয়ালি এত সুন্দর করে রিলিজ করছে, এত সুন্দর করে, অনেকগুলো হল আছে, আপনারা একটু সম্পর্কে বলবেন, এই হলগুলোর নাম করে করে বলবেন, তাহলে লোক বুঝতে পারবে। ইমপ্রেসকে অনেক 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 ধন্যবাদ। আর আমার টিম, কণ্ঠের টিম, আমার কো অ্যাক্টর, যার অভিনয় না দেখলে আপনারা আমি নিশ্চিত বলবেন যে ওনাকে আমরা যতটা মানে পরিচালক হিসেবে চাই ততটাই আমরা চাই আসলে অভিনেতা হিসেবে আরও বেশি বেশি দেখতে। তার মাস্টারস্ট্রোক অভিনয় পাউলি, মানে আপনি কার কথা বলবেন, খুব 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 ভালো একটি ছবি। আমি দর্শক হিসেবে বলছি, আমি এই ছবির অংশ হিসেবে বলছি না, আপনারা সবাই দেখবেন প্লিজ। অনেক অনেক ভালো থাকবেন, অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদের কাছে।